This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 25 টাকা কেজি খুদিয়াম বাজারে আসতেই বিক্রি শেষ কয়েক মিনিটে, সেই সবই জলপাইগুড়িতে। বাজারে এখন ঘোরাফেরা করছে বাইরের জেলা থেকে আসা আম্মো ফলি আম, যা কিনতেই রীতিমতো ভিড়। আমের সিজনে এবছর ফলন বেশি হবার জন্য আমের দামে পতন হয়েছে। একদিকে সাধারণ মানুষ কম দামে আম খেতে পেরেছে, অন্যদিকে আম চাষিরা আম বিক্রি করে লাভের মুখ দেখতে পারেনি। এবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজারে এখন আব্বো ফলি আম কিনতেই ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। এই আমের বিশেষত্ব, এর গায়ে মাংসের পরিমাণ বেশি, খেতে দারুণ মিষ্টি, দেখতে ছোট আকৃতি, লাল লাল সবুজ। এই ধরনের আম কিনতেই এখন ফলের বাজার বাজারে ঘোরাফেরা করছেন আমপ্রিয় মানুষেরা। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, আমাদের টিভি। এটা আমরা ফলি কৃষ্ণনগরের, খুব মিষ্টি আম হবে, 1.25 কিলো, 2.50 কিলো। এই বছর প্রথম না, সামনের বছরও বেচছিলাম, তবে সামনের বছর একটু বড় ছিল, এবার একটু ছোট। মিষ্টি, খুব মিষ্টি, পয়সা বিফলে যাবে না। 30 টাকা কেজি, 2 কিলো নিলে 50। বিক্রি হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে। হ্যাঁ, আমের সিজন প্রায় শেষের দিকে, তো এরপরে আসবে ইউপির ল্যাংড়া। এটা হচ্ছে আমলো ফুলি। হ্যাঁ, আমার নাম গৌর দাস। দেখছেন আমগুলো, চেহারা দেখে কেমন মনে হচ্ছে? কত করে দাম চাচ্ছে? এখন দেখছেন ছোট আকৃতির, এটা ছোট আছে, এটা দেখে কেমন মনে হচ্ছে? চেহারা দেখে ভালোই মনে হচ্ছে। খেয়েছেন? মানে এটা কি নতুন ধরনের আম দেখলেন? নতুন ধরনের আম দেখলেন?